সূরা আল কাফিরুন, যার অর্থ অবিশ্বাসী গোষ্ঠী। সূরাটি পবিত্র আল কুরআনের 109 নম্বর সূরা, যার আয়াত সংখ্যা 6। সূরা আল কাফিরুন নাজিলের প্রেক্ষাপট বা শানে নজুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় তাওহীদের দাওয়াত শুরু করলেন, তখন মক্কার কুরাইশগণ নানা কৌশলে তাকে এই দাওয়াত থেকে বিরত রাখার চেষ্টা করল। সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার পর তারা এক নতুন কৌশল অবলম্বন করল। তারা তাওহীদের দাওয়াত ও কুফুরির মধ্যে একটা আপোষ ও মীমাংসার প্রস্তাব দিল। কুরাইশদের কাফির সম্প্রদায় তাদের মূর্খতার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করল, তিনি এক বছর তাদের মূর্তির পূজা করবেন আর তারাও তার মাবুদ আল্লাহ তাআলার এক বছর ইবাদত করবে। তখন আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন এবং তার রাসূলকে আদেশ করেন, তিনি যেন তাদের ধর্ম থেকে সম্পূর্ণরূপে নিজেকে মুক্ত ঘোষণা করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين বলুন, হে কাফির সম্প্রদায়, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, এবং আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। আর তোমরা যার ইবাদত করছো আমি তার ইবাদতকারী হব না, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী হবে না। তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন। সূরা আল কাফিরুনের সংক্ষিপ্ত ব্যাখ্যা। এই সূরায় কয়েকটি বাক্য বারবার উল্লেখিত হওয়ায় স্বভাবত প্রশ্ন দেখা দিতে পারে। কিছু কিছু মুফাসসিরের মতে একই বাক্য প্রথমবার বর্তমানকালের জন্য এবং দ্বিতীয়বার ভবিষ্যৎকালের জন্য ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আমি বর্তমানে তোমাদের উপাসের ইবাদত করি না এবং তোমরা আমার উপাসের ইবাদত করো না, এবং ভবিষ্যতেও এরূপ হতে পারে না। কিন্তু ইমাম শওকানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এরূপ কষ্ট কল্পনার কোনো প্রয়োজন নেই, যেহেতু তাকিদের জন্য একই বাক্যের পুনরাবৃত্তি আরবি ভাষার সাধারণ রীতি। এই প্রকার রীতি কুরআন কারিমের কয়েক স্থানে, যেমন সূরা আর রহমান ও সূরা মুরসালাতে ব্যবহার করা হয়েছে। অনুরূপ এই সূরাতেও অর্থকে জোরদার করার জন্য বারবার একই বাক্যের পুনরাবৃত্তি ঘটেছে। মোট কথা হলো, এটা কখনোই সম্ভব নয় যে আমি তাওহীদের পথ পরিত্যাগ করে শিরকের পথ অবলম্বন করে নেব যেমন তোমরা চাচ্ছ। আর যদি আল্লাহ তোমাদের ভাগ্যে হিদায়ত না লিখে থাকেন, তাহলে তোমরাও তাওহীদ ও আল্লাহর উপাসনা থেকে বঞ্চিতই থাকবে। সূরা আল কাফিরুনের ফজিলত। বিভিন্ন হাদিসে এ সূরার বেশ কিছু ফজিলত বর্ণিত হয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফের দুরাকাত সালাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ও কুল হুয়াল্লাহু আহাদ এই দুটি সূরা পড়তেন।
ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফজরের পূর্বের দুরাকাত এবং মাগরিবের পরের দুরাকাতে এই দুটি সূরা পড়তে 20 অর্ধবার বা 10 অর্ধবার শুনেছি। অন্য বর্ণনায় এসেছে 24 অর্ধবার বা 25 অর্ধবার শুনেছি। এছাড়া জনৈক সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, আমাকে ঘুমানোর পূর্বে পাঠ করার জন্য কোনো দোয়া বলে দিন। তিনি সূরা কাফিরুন পাঠ করতে আদেশ দিলেন এবং বললেন, এটা শিরক থেকে মুক্তিপত্র। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা উল ইয়া আইয়ুহাল কাফিরুন কুরআনের 1/4। অর্থাৎ সূরা আল কাফিরুন 4 বার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সম্পূর্ণ 1 খতম দেওয়ার সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্যরাও কোরআনের জ্ঞানে আলোকিত হতে পারে এবং ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আপনিও সওয়াবের অধিকারী হতে পারেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।